শোনো বন্ধুরা, কেমন আছো? ভালো তো? আবার শুরু আজকের পড়া। আমার বই খুলে বার করো, ব্যাগ থেকে বার করো বইটা, আমরা শুরু করি। এই যে আলোর আলপিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। নমস্কার। বইটা খুলে বার করো। রেডি? বই, পেন্সিল, শুরু করা যায়। উই আর ইউজিং দিস টেক্সট বুক ফর এডুকেশনাল পারপাস অ্যান্ড ফর ক্লাস রুম ইউজ অনলি, নো কমার্শিয়াল ইউজ ইজ বিং মেড। কপিরাইট ওনার ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। উই আর গ্রেটফুল টু দেম। আজ আমরা 18 নম্বর পাতাটা করব। 18 নম্বর পাতাটা খোলো। রেডি? তোমরা কি কি করো না করো, আজকে পরীক্ষা হবে। সকাল থেকে ঘুম থেকে উঠে কি করো সারাদিন, তার পরীক্ষা হবে আজ। সকালের প্রথমে কি করো? ঘুম থেকে উঠে বাথরুমে যাও, তাই তো? ল্যাট্রিনে যাও, শৌচালয়। আছে তো বাড়িতে শৌচালয়, তাই তো? শৌচালয়ে সকালে ঘুম চুটেই সেটা উচিত। রাত্রে সব খাবার দাওয়া খাও তো, সারা রাত ঘুমিয়ে থাকো, সকালবেলা উঠে আগে পায়খানা করো। হ্যাঁ, মাঠে ঘাটে যাবে না, কিন্তু মাঠে ঘাটে যাবে না, শৌচালয়ে যাবে নিয়মিত করে। শৌচালয়ে যাবে, জল দেবে ভালো করে, সাবান দিয়ে হাত ধোবে। হ্যাঁ, এগুলো মেনে চলবে কিন্তু। শৌচালয় থেকে বেরিয়ে কিন্তু হাত সাবান দিয়ে একদম ভালো করে কোনি পর্যন্ত সাবান দিয়ে ধোবে। তারপরে কি করো? মুখ ধো। হাত মুখ ভালো করে সাবান দিয়ে ধো, মুখ ভালো করে ধো, চোখ টোক পরিষ্কার করো। তারপর দাঁত ব্রাশ করো, তাই তো? মাঝে তো দাঁত মাঝে তো ভালো করে পেস্ট দিয়ে বা পাউডার দিয়ে যাই পাও, বা নিমের ডাল দিয়েও অনেকে করে, ভালো করে দাঁত মাজবে। দাঁত কিন্তু যত্ন করা উচিত, দাঁতের যত্ন খাবার খেতে কাজে লাগে। কিন্তু দাঁত যদি না থাকে, দাঁতে যদি যত্ন না করো, দাঁতে পোকা হবে, দাঁত ক্ষতি হবে, মুখ থেকে দুর্গন্ধ বেরোবে। হ্যাঁ, এগুলো কিন্তু নিয়মিত করবে, কিন্তু রোজ সকালে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে দাঁত মাজবে কিন্তু। একদম পরিষ্কার করে দাঁত চকচক সাদা থাকবে। তারপরে কি করো? স্নান কর। হ্যাঁ, ভালো করে স্নান কর, তাই তো? মাথায় জল টল ঢেলে রোজ সাবান দিয়ে তেল দিয়ে একদম স্নান করা উচিত। মাথায় শ্যাম্পু দেবে, কারণ ময়লা থাকলে কি হয়, চামড়ার মধ্যে থেকে আলো হাওয়া ঢুকতে পারে, চামড়া ঘাম বেরোতে পারে না, গায়ে দুর্গন্ধ হয়। হ্যাঁ, ভালো করে স্নান করতে করো সবকটা। তারপর কি করো? চুল টুল আছড়ে ভালো করে চুল আঁচড়াতে লাগে, পরিপাটি থাকতে লাগে। হ্যাঁ, চুল আঁচড়ালে মাথায় নোংরা হবে না, উকুন হবে না। নখ কাটতে লাগে ভালো করে, কাটো, নখ কাটো তো রোজ, মা কেটে দেয়, মা বাবা কেটে দেয় তো। হ্যাঁ, নীল কাটার দিয়ে পরিষ্কার করে নখ কাটে। নখ না কাটলে কি হবে? নখের মধ্যে সব ময়লা জমে থাকবে, সেগুলো খাবে যখন সেগুলো পেটে যাবে, শরীর খারাপ করবে, নখগুলো কালো হয়ে যাবে, অন্য গায়ে লাগতে গেলে কেটে যেতে পারে। হ্যাঁ, এগুলো সব ভালো স্বাস্থ্যকর নিয়ম, সব মেনে চলবে। হ্যাঁ, নখ কিন্তু ভালো করে একদম পরিষ্কার করে কাটবে, নিজেরা না কাটতে পারলে বাবা বা মার কাছ থেকে কাটিয়ে নেবে। তা খাবার খাচ্ছে, হ্যাঁ, ভালো করে সবজি টবজি মাছ এগুলো খাবে, কিন্তু যখন যা সিজনে তৈরি তরকারি হয় সেগুলো খাবে। তারপরে দুধ খেয়ে, জলও খাবে, দুধও খাবে খেয়ে, ঠিক আছে? তারপর কি করবে? স্কুলে স্কুলে ড্রেস পরে ব্যাগ পত্র গুছিয়ে স্কুলে যাও। স্কুলে গিয়ে পড়াশুনো কর, দুপুরবেলা খাবার দেয় স্কুলে, সেগুলোও খাওয়া। তারপর বিকালবেলা মাঠে এসে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, অন্য রকম খেলা, এই খেলা খেলবে। ওকে, সেগুলো পরের দিন হবে। তারপরে যদি ভিডিওগুলো ভালো লাগে,
সাবস্ক্রাইব করুন, আর অন্যদেরও বলুন, বন্ধু বান্ধবদের, অন্য ছাত্রদেরও বলুন, আমার পড়াশোনাটা নতুনভাবে এরমভাবে করলে সুবিধা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ দেখার জন্য।